ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে ও সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দের সহযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনার সিদ্ধিবেড়িয়া প্রণবানন্দ গ্রামীণ সেবা কেন্দ্রের পক্ষ থেকে সবজির চারা বিতরণ কর্মসূচি নেওয়া হয়। বন্যা কবলিত এলাকার কৃষিজীবী মানুষের হাতে বিভিন্ন ধরনের সবজির চারা তুলে দেন সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ মহারাজ। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় ভারত সেবাশ্রম সংঘ। স্বামী মহাদেবানন্দ মহারাজ জানান, ভারত সেবাশ্রম সংঘ সিদ্ধিবেড়িয়া গ্রামীণ সেবা কেন্দ্রের যে চারা বিতরণ করলেন, এর কারণটা কি? এর কারণটা হলো করোনা মহামারী ছিল, মানুষের রুজি রোজগার ছিল না, সেই জন্য তার সাথে সাথে হয়েছে জস ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছিল। তখন মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছিলো, ধানের বীজ নষ্ট হলো। আমরা সেই সময় কিছু মানুষের হাতে ধানের বীজ তুলে দিয়েছিলাম। আবার মানুষকে ঘুরে দাঁড়াবে কি, তার আবার এত বর্ষা ধান চাষ নষ্ট হয়ে গেছে। এখন আমরা এই সবজি চাষ দিচ্ছি, এখন এই সময় শীতের শীতকালে সবজি ফুলকপি ওলকপি বেগুন চারা লঙ্কা চারা এগুলো মানুষ হাতে তুলে দিচ্ছি, যাতে তারা এইগুলো আবার চাষবাস করে ঘুরে দাঁড়াতে পারে। এই জন্য এই প্রোগ্রাম নেওয়া হয়েছে ভারত সেবাশ্রম গ্রামীণ সেবা কেন্দ্র থেকে। আমার নাম স্বামী মহাদেবানন্দজি মহারাজ। আজকের পঞ্চায়েত বার্তা, খবরের নয়া দিগন্ত।